বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট শ্রেণীর যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের গণিত বইটি থেকে পৃষ্ঠা 77 থেকে আমরা আজকে 4 নম্বরের যে সমস্যা সেটি দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো, তো অল্প সময়ের মধ্যে শেষ করবো। এবং যেহেতু আমরা প্রত্যেকটি পর্বে এক একটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি, অতএব আমরা সুন্দরভাবে প্রথম থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আপনার যদি কোনো কিছু মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমিউনিটিতে গিয়ে একটি কমেন্ট দেখে যাবেন। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রশ্নটি আগে একটু আমরা দেখে নিই সুন্দরভাবে। 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা হারে 63 জন বন্ধু। তাহলে আমরা এই ধরনের বিষয়ের জন্য যে কাজটি করতে পারি সেটি হলো বন্ধুর সংখ্যা। এখানে আমরা বন্ধুর সংখ্যা এবং তার সাথে টাকার যে হার সেটি এবং আমরা যে পরিবারগুলোকে ভাগ করে দেব বা দেওয়ার চেষ্টা করব সেটি আমরা এই তিনটি বিষয়কে আমরা যদি একত্রে করতে পারি সেটি হলো, একটি হলো বন্ধুর সংখ্যা, একটি হলো টাকার হার, আরেকটি হলো 9টি অসহায় এখানে পরিবারের কথা বলা হয়েছে, অর্থাৎ পরিবার সংখ্যা। তাহলে আমরা একটু দেখে নিই আমরা এটি কীভাবে সমাধান করতে পারি। আমরা মূলত দুভাবে করতে পারি এটি সমাধান, একটি হলো সরাসরি বন্ধুর সংখ্যা এবং টাকার হার এবং আমাদের পরিবারের সংখ্যা ভাগ দিয়ে এই ধরনের সমস্যার আমরা সমাধান করতে পারি। যেহেতু আমাদের ছোটো শ্রেণীরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তারা যেহেতু আমাদের পূর্বে যে নিয়ম আমরা এর আগে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেখে দেওয়ার চেষ্টা করেছি, সে ধরনের সমস্যা থেকে আমরা আজকে এই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সমাধান হিসেবে যেটি পেয়ে যাবো যে একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা, এটি আমরা আগে নোট করে নিই এবং এইভাবে সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরকে বোঝাতে হবে যাতে করে তারা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারে। আচ্ছা, এরপরে বলেছে 63 জন, তাহলে আমরা এখানে 63 জন নিয়ে নিচ্ছি। 63 জন বন্ধু চাঁদা দেয় 50 গুণ 63, 50 গুণ 63 বা 63 গুণ 50, কোনো সমস্যা নেই, সে যেভাবে এটি সমাধান করতে পারে। এখন আমরা যেটি দেখবো সেটি হলো, আমরা রাফ একটু এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো 50 এবং 63 গুণের যে বিষয় সেটি। তাহলে 300 35 15, পরের সঙ্গে যেন 0 600 56 30 বা 6 5 30 এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তা 0 5 1 3 অর্থাৎ 3150 টাকা, এখানে আমরা এখন বসিয়ে দেবো 3150 টাকা। এটা আমাদের এই যে গুণফল সেটি আমরা কিন্তু পেয়েছি 3150 টাকা। এটা হলো একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা, তার 63 জনের যে টাকাটা উঠবে বা সংগ্রহ করতে পারবে তারা সেটি হলো এই টাকাটি। আচ্ছা, এখন 9 জন এখানে অসহায় পরিবারের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু প্রত্যেক পরিবারের কথা বলা হয়েছে তাহলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে সে ধরনের সমস্যার জন্য আমরা আরেকটু সময় নেব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9টি পরিবার পাবে, যেহেতু এই টাকাটি পাবে তারা, তাহলে এখানে আগে এটি আমরা বসিয়ে দিই 3150 টাকা। তাহলে একটি পরিবারের কথা বলা হয়েছে, তাহলে আমরা নিচে দিয়েছি একটি পরিবার পাবে এই সংখ্যাটি 3150 ভাগ আমাদের হয়ে যাবে 9। তাহলে ভাগ করে আমাদের যা ভাগফল বের হবে সেটাই হলো আমাদের একটি পরিবার সেই টাকাটি পাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ভাগ একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 9 ভাগ হলো 3150। এখন আমরা যে কাজটি করব, এই 9 দিয়ে আমরা যেহেতু প্রথম সংখ্যাটি পাচ্ছি না, দুটি সংখ্যা দেব, 9 3 27 27। আচ্ছা, তো 11 থেকে 7 বিয়োগ করলে 4, হাতে 1, এটি মিলে গেল 0, এখানে 5 নেমে গেল। এখন আমরা যে কাজটি করবো সেটি হলো 9 নামাতে পরে 45 মেলাবো, 9 5 45, এবং আমরা এখানে দেখতে পাবো একটি 0 নেমে যাবে। এই 0টির জন্য আমরা এখানে একটি 0 নেব এবং এখানে একটি 0 নিয়ে দেবো এবং শেষে আবারও 0 দিয়ে দেবো। আচ্ছা, তার মানে আমাদের ভাগফল বের হলো 350। তাহলে আমরা এখানে দিয়ে দেবো 350, এবং যেহেতু টাকার এখানে আমরা টাকা দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের ছোটো সম্বন্ধে যেটি বোঝাতে হবে যে তাহলে প্রত্যেকটি পরিবার এত টাকা করে পেয়ে যাবে। তাহলে আমরা এটি কীভাবে আমাদের ছোটো সম্বন্ধে শেষে উত্তর লিখবে বা সমাধান করবে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, তাহলে অতএব প্রত্যেক পরিবার 350 টাকা করে পাবে, উত্তর লিখবে তারা 350 টাকা। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকেও 77 পৃষ্ঠা থেকে 4 নম্বর সমস্যা এবং তার সঙ্গে সমাধান।
এবং আমরা যারা আজকের ভিডিওটি দেখছি আপনাদের সামনে তৃতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে যে বিষয়গুলো নতুনত্ব এসেছে বা প্রশ্নের ধরন যদি কোনো কিছুর পরিবর্তন এসে থাকে, আমরা সিলেবাস সম্পর্কে একটু শুনেছি যে পরিবর্তন হতে পারে, তো আমরা সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো সামনে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন। তো আজকে পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়তে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।